ভারত ঘোরা মানে সারা পৃথিবী ঘোরা। দারুন দারুন, এখানে এসে সমুদ্রে এত সৌন্দর্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, নেমে গেছি জলে। মাছের ঝাঁকটা দেখুন, কত মাছ এখানে রয়েছে। এলিফ্যান্ট বিচ বেশি ফেমাস তার কারণ এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আমরা এখন রয়েছি আন্দামানের হ্যাভলক আইল্যান্ড, যেটা বর্তমান নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। সেই স্বরাজ দ্বীপের এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচে এসে আমার একটা মেইন প্রবলেম যেটা হয়ে গেল, সেটা হচ্ছে যে ওরা এখানে খেলছে, সেটা হচ্ছে যে এইখানটা এসে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমার আইফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে। যাই হোক, আইফোনের ভিডিও নট ব্যাড। মানে এত আনন্দ লাগছে এখানটায় এসে এলিফ্যান্ট বিচে। এখানটায় ফেমাস হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আপনারা আসলে এখান থেকে কিন্তু চেঞ্জিং রুম আপনাদের দেখিয়েছিলাম, তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওই লকারগুলো পাবেন 100 টাকা করে পার ডে। এগুলো হচ্ছে সেই চেঞ্জিং রুম। ফ্রুট স্যালাড, মানে এখানে আসলে আপনারা এখানে 200 টাকা করে পাবেন ফ্রুট। এগুলো হচ্ছে কি আপনারা একদম মিক্সড ফ্রুট, পাপড়ি চাটও পাওয়া যায়। দেখুন, এখন আরো বেশি ভিড় হচ্ছে কি এখন এটা পিক সিজন, মানে ভিড় হয় বলে আরো ভিড় হয় এখানে। আজকে বন্ধ ছিল বলে আজকে শিওর নাই বলে এত কম, মানে এটা আগের দিনে বন্ধ ছিল। এলিফ্যান্ট বিচ মূলত হচ্ছে কি এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য খুব বিখ্যাত। যারা ওয়াটার রাইড গুলো করতে চান তারা আন্দামানে এই হ্যাভলক আইল্যান্ডে আসলে তারা কিন্তু অবশ্যই এইখানটায় আসবেন, এলিফ্যান্ট বিচে। আর এলিফ্যান্ট বিচে আসতে গেলে আপনাদের দেখালাম আগের ভিডিওতে যে ট্রেকিং করে আসতে হয়, ওইভাবে আসা যায়। বাবা কেমন লাগছে তোমার? খুব ভালো। আসলে এখানে অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তবে এখানে কিন্তু অনেক ফরেনাররা আসে, সেই ক্ষেত্রে অনেকের আবার লজ্জাও লাগে যে অনেকে ছোট ছোট ড্রেস পরে আসে, বাট সেটা ইজি একদম, এগুলো কিছুই না। দেখুন কত মানুষ তারা একত্রে আনন্দ করছে, বাচ্চা কাচ্চা সবাই মিলে। মা আর কাকি একদম রিল্যাক্সে বসে আছে। কেমন লাগছে কাকি? ভালো লাগছে। ও মা কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, না অসাধারণ। এখান থেকে পুরোটাই হচ্ছে এলিফ্যান্ট ব্রিজের নাজারা। দেখুন জায়গাটা কত সুন্দর। আমি ভেবেছিলাম নামবো না, কিন্তু এখানে এসে সমুদ্রে এত সৌন্দর্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, নেমে গেছি জলে। আপ ভিজে এসেছি, আমি তো এইবারে যাবো, এইবারে যাবো, দাঁড়া এইবারে নেমেছি জলে। দারুণ লাগছে কিন্তু এখানটায় মাছ, এখানটায় কত মাছ, মানে এত ক্রিস্টাল ওয়াটার, এখানে মাছগুলো দেখা যাচ্ছে। দেখুন 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 জলে মাছ, দেখুন কত কত মাছ, ধরতে পারবি? এখানে উত্তাল বেশি না, থাইল্যান্ড থাইল্যান্ড ফিলিংস পাচ্ছিস না? তা আপনি কি বলবি, যারা ভারতীয় যারা ঘুরতে আসতে চায় তারা কি বলবি? এক্সপ্লোর ইন্ডিয়ান বিচেস, এক্সপ্লোর ইন্ডিয়ান বিচেস, আইল্যান্ড আইল্যান্ড, এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস, বয়কট মালদ্বীপস। হ্যাঁ, তুই তো পুরো কালো লাগছে তোকে, আর গো কালোই তো। আসলে এইখানটায় আসে না, এই জায়গাটা, এখানে যে গাছের গুড়িগুলো এদের পায়ে লাগবে, একটু আমরা ওদিকে যাই। ওর হাইট একটুখানি, তাও কতটা জল নেমে গেছে। আর দেখি গাছের গুড়ি আছে। এই কি করছিস তুই? এই তো ছাত্রাই তো, এই গাছের গুড়ি আছে নিচে ওর, এই তো ছাত্রাই, ছাত্রাই তো, ছাত্রাই ছাত্রাই। এই দেখ কেমন লাগছে, অনেক ভালো, অনেক ভালো, চিলবুলি। ভারতবর্ষে কি নেই, আপনারা এখানে আসলে ভারত, একটা কথাই আছে, ভারত ঘোরা মানে সারা পৃথিবী ঘোরা। আপনারা যারা সারা পৃথিবী এখনো ঘোরেননি, ঘোরা সম্ভব না, তারা সারা ভারতবর্ষ ঘুরে নিন, পৃথিবীর অর্ধেক ঘুরতে পারবেন। অর্ধেক কেন, 90% কভার করতে পারবেন। ভারতবর্ষে কি নেই, পাহাড় জঙ্গল মরুভূমি সব কিছুই এখানটায় আছে। দেখুন এখানে সমুদ্র, এখানে মাছ, দেখুন কত মাছ, দেখুন ওরে বাবা রে কত মাছ, বাপরে বাপ কত মাছ, দেখুন 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 মাছ, দেখুন এইখানে আসলে দাঁড়ানোটা রিস্ক, অর্ক মাছ ধরছে। পারবি না পারবি না, আর্টিফিশিয়াল জেটি, সেই আর্টিফিশিয়াল জেটিতে যাবো আমরা ওখানে হাঁটার জন্য। এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে, ওই সেই জলের ভিতরে কী করছে সব ওগুলো করার জন্য। দেখুন তো কত ভিড় এখানটায়, আমরা এখন এটাই হাঁটবো, তো চলুন এটা উঠি। এই আর আসতে আসতে, সরি সরি। তো এইটা হচ্ছে কি আর্টিফিশিয়াল জেটি, এটা আমরা হাঁটবো। ওরে না না না, হেভি হেভি অর্গ, কেমন ঢেউগুলো আসছে, মানে
দারুণ দারুণ দারুণ, এইটাও একটা রাইডের মতোই মানে পরে আর কি। দেখুন তো এটা পুরো ফ্রিতে আপনারা চলে আসতে পারবেন। এখানে সবাই ওঠে না ওই সমুদ্রে যাওয়ার জন্য যেগুলো দেখলেন, এখানে এখানে কিন্তু ব্যাপক গভীর নাকি? হ্যাঁ হ্যাঁ, দু মানুষ সবাই তো এখানে দু মানুষ জল আছে প্রায়, এখানটা জল কিসের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, প্যারাসেলিং করতে নিয়ে যাচ্ছে তারা এখানে করে। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল জেটি, ওই সমুদ্রের বীচ থেকে এখানে হেঁটে আসতে হবে আপনাকে, আসতে হবে এই বোটে করে আপনাকে প্যারাসেলিং করতে নিয়ে যাবে। তো এগুলো হচ্ছে কি 4,500-5,000 টাকা করে এখানে রাইডগুলোর দাম। আপনারা চাইলে এতেও যেতে পারেন, এগুলোর টিকিট ওখান থেকে কাটতে হয়। দেখুন তো, দেখুন তো চারদিকে পুরো একদম যেন মনে হচ্ছে থই 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 করছে একদম সব। দারুণ দারুণ এখানে দেখতে, এরকম পুরো নিচটা পুরো ক্রিস্টাল ওয়াটার দেখা যাচ্ছে নিচে অবধি, কিন্তু এখানে প্রায় দু মানুষের বেশি জল এই জায়গাটায়। আসলেই তাই, এখানে বেশিক্ষণ থাকে না মাথা ঘোরাবে বমি হবে এরকম একটা ব্যাপার। ও কি ঢেউ, অর্গ কেমন লাগছে? অসাধারণ, এইখানে খালি একেবারে ঢেউ আর ঢেউ। ও এটা ছেড়ে দিল, ইন্ডিয়ান ফ্ল্যাগ। যারা আন্দামানে আসবেন, এই হ্যাভলক আইল্যান্ডে আসবেন, হ্যাভলক আইল্যান্ডে এসে অবশ্যই এলিফ্যান্ট বিচে এসে এই রাইডগুলো উপভোগ করবেন। আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে রাধানগর সি বিচ, সেগুলোকেও মিস করবেন না। দেখুন তারা কিন্তু রাইড করে চলেও এসছে, এগুলো একটু এগুলো বেশি টাকা লাগে, বাট তবুও আপনারা অনেক মজা পাবেন। ঘুরতে আসতে একটুখানি আপনাকে শ্রম দিতে হবে, আর তার সঙ্গে একটুখানি পয়সাও দিতে হবে, তাহলেই আপনারা কিন্তু মজা পাবেন। আর এখানে দাঁড়াতে পারছি না আমরা, চলুন আমরা সামনের দিকে যাই। মজা আছে না? দারুণ দারুণ দারুণ, এর দারুণ মজার জন্য এখানে এত লোক আসছে পয়সা খরচা করে। এটা হচ্ছে গিয়ে সেই এলিফ্যান্ট বিচ, দারুণ আনন্দ, দারুণ দারুণ। এখানে হেঁটে না একটা মাতাল মাতাল ফিলিংস আছে, এখানে মাছের ঝাঁকটা দেখাই আমি। ও মাই গড, মাছের ঝাঁক গাইস, এখানে মাছের ঝাঁকটা দেখুন কত মাছ এখানে রয়েছে, গিল 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 করছে, কত মাছের ঝাঁক এখানে। এটা এই যে কালো হয়ে আছে না পুরো মাছের ঝাঁক, দারুন 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 দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। প্যান ভিজিয়ে বেড়া যেও না, কি তোমরা নামবে না কেন? আরে বাপ রে বাপ, তারা এখানে চুপ চুপ বসেই আছে, তারা এখান থেকে নামবে না। হ্যাঁ যাবো, তোমার কেমন লাগছে এটাকে বলো? ভালো লাগছে, খুব ভালো, এক ঘর এক ঘর। কি বলছো? টাকা উসুল টাকা উসুল। ড্রোন ড্রোন এখানটা শ্যুট করবে, খুব সুন্দর লাগবে। চলুন আমরা দেখি, চলুন যাওয়া যাক, যাই আমরা সমুদ্রের দিকে। এখানটায় আসতে আপনার হানিমুন কাপল আসতে পারেন, এতটা ক্লিন ওয়াটার যে আপনি বুঝতে পারবেন না যে কতটা গভীরে চলে যাচ্ছেন বা কি, মানে একটা আলাদা আনন্দ পাবেন। আমরা আসলে এদিকটায় যে দ্বীপটা মানে মানে রাধানগর যে সি বিচটা সেটা হচ্ছে এদিকটায়, রাধানগর সি বিচটা এদিকটায়, আর আমরা এই এলিফ্যান্ট বিচটা এসেছি এদিকটায়। এই এলিফ্যান্ট বিচ বেশি ফেমাস তার কারণ এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, আপনারা যারা এলিফ্যান্ট বিচে আসবেন এইগুলোর জন্য এখানে বেশি মানে ফেমাস। তো এখানে হানিমুন কাপল তারাও কিন্তু আসে, তারপরে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আন্দামানে তারা অবশ্যই আসবেন। আর এখানটায়
ইয়াং জেনারেশন এসে বেশি মজা পাবে, কারণ হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোতে তারা বেশি যাবে। আমি অলরেডি বুক অব্দি জলে চলে এসেছি, পেট অব্দি জলে চলে এসেছি, আর এত ক্লিন ওয়াটার, মানে কি বলবো, ওয়াটার আমার পা দেখা যাচ্ছে পুরো। আমি এত কোমর অব্দি জলে চলে এসেছি, সেখানে পুরো পা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন অর্ঘ, কি বলছো, উঠবো তো? চলুন এখন উপরে অ্যাক্টিভিটিসে উঠবো, বাবা ডাকছে ওইখানে ওঠার জন্য, আমরা এখানে উঠবো, চলুন যাই। আমাদের বাড়ির লোক তারা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলো, তারা সবাই এখানে খাবার দাবার খাচ্ছে। ও খাচ্ছে হচ্ছে কি চিপস, তাই না, আর এ খাচ্ছে চিড়ে মুড়ি। সবাই মা কি খাচ্ছ, চিড়ে ভাজা। বাহ, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন, তারা কিন্তু এই ভাইয়ের সাথে আলাপ করতে পারেন। তোমার নাম মোহন, মোহন ভাইয়ের সাথে অবশ্যই আলাপ করবেন। মহেন্দ্র, মহেন্দ্র ভাই তোমার সাথে যদি আলাপ করতে হয় তাহলে এখানে কীভাবে কন্ট্যাক্ট করবে তোমাকে? আমার নাম্বারটা বলে দেবেন, তোমার নাম্বারটা আমি ডিসক্রিপশানে লিখে দেবো তাহলে। এখন কটা বাজে যাই না, কটা বাজে এখন, টাইম কত, টাইম বাবা, ও বা টাইম কত, দেড়টা বাজে এখন। তো এখন আস্তে আস্তে মানুষজন আসবে, আমরা একটু পরে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে যাবো, মানে ওই প্যারাশুটে গিয়ে উঠবো আমরা, দেখি কখন যাই। আমার এই ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না, এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইকটাকে করে দিন। এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার এই সিরিজগুলো দেখবেন, মানে আন্দামান সিরিজগুলো একটা মিস করবেন না, আপনারা দেখবেন তাহলে ভালো লাগবে আপনাদের। আন্দামানে এ টু জেড গাইড দেওয়ার চেষ্টা করেছি, আর খুব চিপেস্টে আপনারা কীভাবে এখানে আসবেন, কী করে কী করবেন, মানে এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস প্রচুর আছে। এবারে কোনটায় কী বলে সব নাম আমি জানি না, এবার অনেকে ভাবতে পারেন কী ভাই নাম জানো না, জানি না ভাই কী করবো এখন, লাইন লেগে গেছে এদিকে। তুমি যদি জিজ্ঞেস করি সব থেকে বেশি তোর কাছে ভালো লাগছে কোনটা, রেউটা, আর এখানে মাছগুলো মা বাবা তারা এখানে সব বসে আছে, আর এখানে তারা রাবে। আচ্ছা আমরা এখন দেখে দিকে যাই। আসলে এই যে এলিফ্যান্ট বিচ, এই এলিফ্যান্ট বিচটা কীভাবে আপনারা ঘুরতে আসবেন, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গিয়ে সেই মানে হ্যাভলক আইল্যান্ডেরই ভিতরে। আপনারা যখন রাধানগর সি বিচ যাবেন না, তার রাধানগর মানে জেটি থেকে রাধানগর সি বিচ যেতে গেলে তার মধ্যখানে এইটা পড়ে, দুভাবেই আসা যায় আপনাদের বলছিলাম। মানে একটা হচ্ছে গিয়ে ট্র্যাকিংয়ের মাধ্যমে আসতে পারেন, আর একটা হচ্ছে যে আপনারা এখানে চাইলে কিন্তু ওই মানে একদম জেটি থেকে হ্যাভলক আইল্যান্ডের যে জেটি ঘাট, সেই জেটি ঘাট থেকে এখানে হাজার টাকার মতো কিন্তু মানে জেটি কী বলে বোটে করে এখানে আসতে পারেন। তবে সেই ক্ষেত্রে বেশি আনন্দ পাবেন জেটিতে আসার থেকেও এই ট্র্যাকিংটা। ট্র্যাকিংটা করলে আপনারা একটা এখানকার যে সেই আন্দামানের প্রথম প্রথম জীবনযাপনে কেমন ছিল তারা মানুষজন, এখানে কীভাবে ট্র্যাকিং করতো তারা, তারা কীভাবে ওই জঙ্গলের জঙ্গল থেকে তারা এখানে একটা বসস্থান গড়েছে, সেইটা আপনারা একটা ফিল পাবেন সেখান থেকে ট্র্যাকিং করে আসলে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ট্র্যাকিংটা করে আসার, আর আমি যারা ট্র্যাকিং করবেন সেই ক্ষেত্রে আমি বলবো যারা ইয়াং জেনারেশন আছেন তারা আসার চেষ্টা করবেন, যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন যারা হাঁটতে পারবে সেই ক্ষেত্রে ওকে, যারা একটুখানি হাঁটতে হয় তারা বলে দু কিলোমিটার রাস্তা, বাট আমার পার্সোনালি মনে হয়নি দু কিলোমিটার রাস্তা। তবে যেটুকু ট্র্যাকিং করবেন একেবারে যে কষ্ট হয় না তা না, আবার যে খুব কষ্ট সেটাও না, আপনার আসতে ভালো লাগবে। তো ট্র্যাকিংটা করার চেষ্টা করবেন, আপনাদের খুব ভালো লাগবে। অর্ঘ, হাঁপিয়ে গেছিস তাহলে, কিরে হ্যাঁ ধ্যান করছিস, কী করবে কত মানুষজন এসে তারা বসে আছে এখানটায়, সবাই এসছে এখানটায়, হ্যাঁ এখানে সেই পাথর করাচ্ছে এখানটায় এসে পাথর, তারপরে এখানটায় কত কাপলস রয়েছে, কত মানুষজন রয়েছে এখানটায়, তারা এসে সবাই আনন্দ করছে দেখুন। আর এখানটার এই নীল জল তার সঙ্গে এরকম অ্যাক্টিভিটিস অসম্ভব সুন্দর দেখুন। এই সামনে মা আছে, মাকে দেখে জিজ্ঞেস করে মার কেমন লাগছে, মা এখানে বসে আছে, নাবতে একদম ইচ্ছা করছে না তোমাদের, একটুও নাবতে ইচ্ছা করছে না, তোরা তো এতক্ষণ চান করেছিস, চান করে তো একদম চোখ মুখ লাল। আচ্ছা আচ্ছা মাছ ধরতে ইচ্ছা করছে। অর্ঘ আসলে পুরো একদম ও হারিয়ে গেছে, একদম এইখানটায় এসে জলের সাথে মিশে গেছে দেখুন, আবার জলে নামছে। আরেকটা কথা, যারা এখানে আসবেন না আন্দামানে তারা যদি কেউ ওই মানে সাদা থাকেন তারা ধরে নেবেন যে একটু হলেও কালো আপনাকে হয়ে যেতে হবে, কারণ এত নোনা এরিয়া, এত নোনা জল এইখানটায়, আপনি কিন্তু কালো হয়ে যাবেন এখানটায় আসলে, আর সেই সমস্ত কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এই আনন্দ নিতে গেলে। সেইটা নিয়ে যদি ভাবেন তাহলে কিন্তু এই আনন্দ নিতে পারবেন না।
তো তারপরেও সানস্ক্রিন যেগুলো আছে সেগুলো মেখে আসার চেষ্টা করবেন, তাহলে কিছুটা সেফ থাকবেন। বাট তবে এটা বাড়িতে গেলে ট্যানটা উঠে যাবে, ট্যান কেউ কী বলে ওটা স্কার্ফ ফার বলে না কী জানি বলে, সেলুনে গিয়ে বা মানে কী বলে বিউটি পার্লার যেগুলো বলে সেখানে গিয়ে করে নেবেন, তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবেন। তো এইটুখানি তো করতেই হবে, আনন্দ করতে গেলে এইটুখানি স্যাক্রিফাইস করলেই আপনারা এই আনন্দ নিতে পারবেন। আপনার একটু বসি, ব্যাপারটা হচ্ছে আন্দামানে আসলে আপনাকে এইগুলো স্যাক্রিফাইস করতেই হবে, যে আপনার একটুখানি কালো যদি আপনি হয়ে যান সেগুলো যদি আপনি স্যাক্রিফাইস না করেন তাহলে কিন্তু এই আনন্দ নিতে পারবেন না। কারণ এইখানটায় নোনা এরিয়া সবটাই বঙ্গোপসাগরের ভিতরে, তো সেগুলোকে আপনাকে মেনে নিতে হবে। একটু কালো হবেন তাতে কি, বাড়িতে গিয়ে আবার ট্যান রিমুভ করে নেবেন তাহলে হয়ে গেল, দুদিনের জন্য নো প্রবলেম। আমাদের এখানকার ট্যুর ছিল টোটাল 10 দিনের, আমরা 10 দিন এখানে থাকবো। আর আন্দামানে আসার জন্য মেনলি আপনারা দুভাবে আসতে পারেন, ফ্লাইট আর হচ্ছে গিয়ে জাহাজ। তবে আমার মতে হচ্ছে গিয়ে ফ্লাইটে আর আসাটা বেস্ট, যেহেতু আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে এখানে আসতে কিন্তু আপনাদের 6:30, 7, 6 এরকম এই 6 থেকে 7 ভিতরে কিন্তু টিকিট আপনি কাটতে পারবেন। আর যদি কেউ আগে থেকে কেটে রাখেন তাহলে ওই 5:30, 5 ভিতরে আপনি আসতে পারবেন। আমরা যেহেতু একদম তৎকাল টিকিট কেটেছি, আমাদের টিকিটের দাম নিয়েছিল 6,500 টাকা একটু বেশি। অর্ঘ যেহেতু মুম্বাই থেকে এসেছিলো, তো মুম্বাই থেকে এসছে চেন্নাই, চেন্নাই থেকে এসছে অর্ঘ এইখানটায় পোর্ট বেলারে, তা ওর টিকিটের প্রাইসটা একটু বেশি পড়েছিল। এবারে আপনারা সেটা চেকিং করে নেবেন যে কোথায় কাটবেন। আমরা কিন্তু কোনো গাইড ছাড়াই এসেছি, আর আমরা কীভাবে এসেছি, আমাদের কোথায় আমরা থেকেছি কোথায় না থেকেছি তার A to Z আমি ভিডিও দিয়ে রেখেছি। আমার ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, আমার চ্যানেলে গিয়ে আন্দামান সিরিজগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। অর্ঘ অর্ঘ আর কতক্ষণ থাকবি জলে তুই, কি কতক্ষণ জলে থাকবি? আমার জীবনের একটা আলাদা আনন্দ করেছিলাম সেদিনকারে, আমরা যে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গেছিলাম, মানে কি বলবো অত আনন্দ আমি কখনো করিনি। মানে ডিঙি নৌকা নিয়ে আমরা মাছ ধরতে গেছিলাম, ব্যাসে আমি খুব একটা বেশি মাছ পাইনি, আমি একটাই মাছ পেয়েছিলাম, বাট একটা বড় সাইজের মাছ পেয়েছিলাম আমরা, প্রায় 3-3.5 কেজি ওজনের মাছ। এরকম মাছ মাছ পায় পরে পরে পরে, চলুন আমরা এখন প্যারাশুট রাইডে যাবো, ওই সেই ওইখানে যাবো, ওটাই যাবো আমরা এখন, চলো আমরা যাচ্ছি এখন সেই প্যারাশুট রাইডে। সো লেটস গো, চলুন। 3,200 প্রাইস আর 3 মিনিট টাইম, আপনারা এখানে আসবেন, প্যারাগ্লাইডিং করে এসছে, হ্যাঁ তারা অনেকে ঘুরে ঘুরে এসছে, এবার আমরা যাবো আমাদের একটা দিন হাতে এটা নিয়ে যাবো আমি, এটা পরে গেলে পুরোপুরি আমার দায়িত্বে। পড়ে গেলে এটা পুরো দায়িত্ব আমার, আমি রিস্ক নিয়ে উঠেছি ভাই, হেভি মজা দেখাই আপনাদেরকে। ও আকাশে কেউ নেই, শুধু আমি, ওরা আমাকে টাটা দিচ্ছে, দেখুন দারুন 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 দারুন, সমুদ্র থেকে অনেক উপরে আমরা, পুরো নাজারা দেখা যাচ্ছে গাইস, কি বলবো কি মজা। এখন টানছে মনে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি ক্যামেরাটা পুরো নিজের দায়িত্বে রাখতে হবে বলেছে। কি দারুন ভাই, ও টানগুলো দিচ্ছে দারুন দারুন দারুন। আমি এই হাতে ক্যামেরাটা নিই, খুবই মজা লাগছে খুবই মজা লাগছে। যারা আসবেন এই রাইডটা করবেন, হাওয়া একটা আসছে দারুন, অনেক উপরে গেছি অনেক উপরে, ওই যে ওরা একটা হাইটেরই ভয় লাগে, তাছাড়া কিছুই না, আমার খুব একটা ভয় লাগছে না যদিও বা। আইল্যান্ডে দেখতে পাচ্ছি অনেক উপরে আমি এখন, অসাম অসাম, জাস্ট কি বলবো, অ্যামেজিং।
আচ্ছা আমি এটা হাতি ধরতে হবে, এটা আমি হাত দিয়ে ধরি, ঠিক আছে? এটা হাত দিয়ে না ধরলে হবে না। দারুণ লাগছে, দারুণ হেভি হেভি পুরো একদম দারুণ একদম দারুণ 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 অভিজ্ঞতা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট অর্গ বেস্ট অফ লাক, হেভি হেভি যা ভালো লাগবে। আগে ধরে রাখ, ঠিক আছে? বেস্ট অফ লাক, বাই। কেমন ওটা 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 না ওটা কেন বুঝি কেমন লাগলো? আমরা চলে এসেছি, আমরা এখানে নামবো। তোদের সাথে খুব ভালো আলাপ হলো, তারা কলকাতা ইন্ডিয়া ঘুরতে এসেছে, তারা এইবারে ট্রিপে কলকাতা রাখেনি, তো আমরা তাদেরকে বললাম যে অবশ্যই কলকাতাটা ঘুরবেন। ফোন লে যা সকতে লেকিন উপর জানে কে লিয়ে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ইউ ক্যান টেক ইউ ক্যান টেক হিজ নাম্বার ইফ ইউ কাম কলকাতা ইউ মাস্ট কল মি আই উইল গাইড ইউ। আমরা খুব সুন্দর একটা রাইড করে আসলাম, দারুণ সুন্দর লাগলো। তো আমরা এখন অর্ঘ্য এখানে তো ব্যাপক সুন্দর গল্প বাতিয়ে দিয়েছে। আমাদের দুটো বন্ধু হয়েছে, তাদের ব্যবহারটা খুবই ভালো, তাদের সাথে আলাপ হলো, তারা কলকাতা ঘুরতে যাবে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কলকাতা ঘুরতে যাবে বলছে। খুবই ভালো মানুষ, তারা স্কটল্যান্ড থেকে এসছে, খুবই ভালো মানুষ, তাদের সাথে আলাপ হলো প্যারাগ্লাইডিং করতে গিয়ে, খুবই ভালো এক্সপিরিয়েন্স। যাই হোক, এবার আমরা এখানে ঘুরবো, আরও অনেক কিছু করবো, আর অ্যাক্টিভিটিসগুলো আপনাদের দেখাবো, তো এনজয় করতে থাকুন। দুটোর সময় গেছি, পনেরো তিনটে বাজে, মানে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট, মানে এক একটা ট্রিপে চল্লিশ মিনিট করে সময় লাগে। অনেকে আছে যারা চেল্লাই দেখেছি, মানে ভুলভাল চেল্লাই, মানে কোনো ভয় নেই তাতে, অনেকে আছে উপরে উঠে গিয়ে চেল্লাই, আমার তো কোনো ভয় লাগেনি। অর্ঘ্য তোর কি কোনো ভয় লেগেছে? অর্ঘ্য একটুও ভয় লাগেনি? আসলেই তাই, আমারও একটুও ভয় লাগেনি। যাই হোক, আমি মাথায় টুপিটা পরি, এখানে এসে তো সব শেষ, টুপিটা পরি। দাদা টুপি একটা দাও আমাকে, টুপি পরি একদম খালি মাথা, টাক দেখা যাচ্ছে আমার, গিভ মি ওয়ান টুপি। ওমা কেমন লাগলো? তো আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানান। কি আর এখনো লাইকও করেননি ভিডিওটা, লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনারা কেমন লাগছে। আর আপনারা আসতে চাইছেন চলে আসুন এখানটায়, খুবই সুন্দর জায়গা, একদম সেফ, এখানে ঘুরেও মজা পাবেন, এসেও মজা পাবেন, ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করেও মজা পাবেন, মিস করবেন না, চলে আসুন। আন্দামান আসলে আপনাদেরকে আর থাইল্যান্ড যেতে হবে না, আর মালয়েশিয়া যেতে হবে না, আন্দামানই যথেষ্ট, চলে আসুন এখানটায়। চলো চলো চলো, হাঁপিয়ে গেছি না, আসো আসো আসো। এখন আস্তে আস্তে মনে হয় ফাটা হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছি যে মানে জলটা কমে গেছে, আগে থেকে অনেকটা নিচে চলে গেছে। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এতটা পর্যন্ত জল ছিল। যাই হোক, খুব মজা করেছি আমরা, ঠিক আছে? লাঠিটা কোথায়? বাবা লাঠিটা কোথায়? ও কে নজারা হে, মাই গড, ও আমি ভুল পথে চলে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছি আমি এখানকার সৌন্দর্য দেখে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখুন তো, দেখো পায়ে কাদা লাগিও না। এ তোরা কি করিস ওখানটায়? মাছ ধরেছিস? দেখি দেখি দেখি, কি মাছ? পাঁচশো মাছ ধরেছি আবার, বাদরামি। তোরা আর বদমাশি করিস না, চল। এখানে কাঁকড়া তো ভর্তি বাবা, ও তো কাঁকড়া, দেখুন কাঁকড়া, কাঁকড়াগুলো আমাদের আশা দেখতে গিয়ে না টুকটুক করে ঢুকে যাচ্ছে ভিতরে। কেমন লাগলো তোর?
এখন এই পাহাড় ভেঙে যেতে হবে, এটাই কষ্টকর ব্যাপার।